প্রথমেই আপনাদের কাছ থেকে কিছুটা সময় চেয়ে নিচ্ছি। আমাদের নতুন ব্লগ চিন্ময় ব্লগসে আপনাদের সকলকে স্বাগতম। তো ঘোরাঘুরির এই পালায় আমরা এবার চলে আসলাম কলকাতায়, এবং প্রথমেই আমরা কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়াল হল ঘুরে দেখব। তো চলুন যাওয়া যাক। ভিক্টোরিয়া কলকাতা মেমোরিয়াল হল সম্পর্কে কিছু না বললেই নয়, এটি পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থিত মহারানী ভিক্টোরিয়ার একটি স্মৃতিসৌধ। উল্লেখ্য, ভিক্টোরিয়া ভারত সম্রাজ্ঞী উপাধি পেয়েছিলেন। আগাগোড়া শ্বেতপাথরের তৈরি ইংল্যান্ডের মহারানী ভিক্টোরিয়ার নাম অনুসারে এই ভিক্টোরিয়া জাদুঘরটি স্থাপিত হয়েছে। ভিক্টোরিয়া জাদুঘরটি নির্মাণ কাজ শুরু হয় 1906 সালে এবং দীর্ঘ সময় পেরিয়ে 1921 সালে এটি নির্মাণ কাজ শেষ হয়, এবং এটির স্থাপত্য শিল্পী ছিলেন স্যার উইলিয়াম এমারসন। এবং এই ভিক্টোরিয়ার ভিতরে অনেক ঝর্ণা রয়েছে, নানান রকম গাছপালা রয়েছে, যা দেখলে আপনার মন অবশ্যই কাঁপবে। ভিক্টোরিয়ার ভিতরে নকশাটা এমনভাবে করা হয়েছে যে এখানে কোনো বৈদ্যুতিক আলো ছাড়াই ভিতরটা সম্পূর্ণ আলোকিত থাকে এবং ঠান্ডা একটা পরিবেশ বিরাজ করে সবসময়, যা আপনার মনকে একটা প্রশান্তি এনে দেবে। তো চলুন ঘুরে দেখি। ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতরে যে মিউজিয়ামটি রয়েছে সেটিও খুব সুন্দর। এখানে ইতিহাসের নানান সাক্ষী সংরক্ষিত রয়েছে। তবে জাদুঘরের ভিতরে একটা কথা না বললেই নয়, আপনি এখানে ছবি তুলতে পারবেন, কিন্তু অবশ্যই আপনাকে ক্যামেরা বা মোবাইলের ফ্ল্যাশ লাইটটি অফ রাখতে হবে। তো চলুন ঘুরে দেখা যাক। অসাধারণ অসাধারণ সুন্দর। এখানে আপনি প্রথম কলেজ স্থাপিত হয়েছিল কবে, তার সঙ্গে সঙ্গে প্রথম মাসিক পত্রিকা, এগুলো এখানে সংরক্ষিত আছে। যারা মূলত ইতিহাস প্রেমী তাদের এখানে আসতেই হবে। আর ভিক্টোরিয়ার ভিতর যেমন সুন্দর, বাইরের জন্য বাইরেও তেমন সুন্দর, তাকে রেখে তার কথা বলি। তো পুরো একটা বেলা এর ভিতরে কাটিয়ে দিলাম এবং ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে বেরিয়ে আমরা চলে গেলাম কলকাতা চিড়িয়াখানায়, আলিপুর চিড়িয়াখানা। সাথে ছিল আমার ভাই, ওই আমাকে পুরো শহরটা ঘুরে দিয়েছে। আসলে সবুজ না থাকলে আমি এখানে পুরো শহরটা ঘুরে দেখতে পারতাম না, তার জন্য একটা ফ্যানশট দেওয়া হয় এবং সাথে সাথে আমাদের ভিডিওতে একটা ফ্যানশট দিয়ে দেয়। কলকাতা চিড়িয়াখানায় হাজার রকম পশু পাখি। আলিপুর চিড়িয়াখানার কথা বলতে গেলে বলতে হয় এটা 1876 সালে চিড়িয়াখানাটি প্রতিষ্ঠিত হয়েছে এবং এর আয়তন 45 একর জায়গা। তো 45 একর জায়গা ঘুরে দেখতে গেলে একটু সময় তো লাগবেই। আরেকটা বিশেষ দ্রষ্টব্য, আলিপুর চিড়িয়াখানার ব্যাপারে আপনাদের না জানালেই নয়, এখানে প্রবেশ মূল্য 30 টাকা, যেটা বাংলাদেশিদের জন্য একই রাখা হয়েছে এবং ইন্ডিয়ান মানুষের জন্য একই রাখা হয়েছে। এবং চিড়িয়াখানার ভিতরে যে বড় বড় গাছপালা আছে তাতে হাজার রকম পাখি আসে এবং একটা প্রশান্তি আপনার মনে এনে দেবে চিড়িয়াখানার পরিবেশটা। কোলাহলমুক্ত, ঠান্ডা, চারিদিকে ভীষণ পরিষ্কার। পশু পাখিগুলো দেখলে মনে হবে আপনার সঙ্গে ডেকে ডেকে কথা বলতে চাইছে। তো আমার বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমাদের সকল ভিডিও বেরোনোর সঙ্গে সঙ্গে আপনারা প্রথমে দেখতে পান।